ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। লোকসভা ভোট 2024, আলিপুরদুয়ার জেলার ভোট 19 এপ্রিল 2024। লোকসভা ভোটে যে স্পেশাল বুকলেটটি দেওয়া হবে ডিসিআরসি থেকে, তার ব্ল্যাঙ্ক কপি দিয়ে আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছি। আজকে এই ভিডিওতে আমি এই স্পেশাল বুকলেটের 10টি ফর্ম আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে রয়েছে, সেই 10টি ফর্ম আমি ফিল আপ করা অবস্থায় আপনাদের দেখাবো। আপনারা এটা যদি এক নজর দেখে রাখেন তাহলে আপনাদের ভোটের দিন কোনো অসুবিধা হবে না। তো এই স্পেশাল বুকলেটের যে ফর্মগুলি রয়েছে, প্রত্যেক ডিস্ট্রিক্টের ক্ষেত্রেই 17C প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, ডিক্লারেশন, তারপরে রিপোর্ট, এগুলো কমন ফর্ম থাকবেই। তাছাড়া বাকি PS05ও কমন ফর্ম থাকবে, ভিজিট শিট, পোলিং এজেন্ট মুভমেন্ট শিট, এগুলো ASD সার্টিফিকেট, এগুলো কিন্তু কমন ফর্মই থাকবে, পোস্ট পোল স্ক্রুটিনি শিট। এই ফর্মগুলো ছাড়াও একটা দুটো ফর্ম জেলা টু জেলা ভেরি করতে পারে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভেরি করতে পারে। তো চলুন দেখে নিই। এটা আমি ইয়েলো কালার করেছি ফার্স্ট পেজটা, সেটা ইয়েলোর জায়গায় পিঙ্ক কালার বা অন্যান্য কালারও থাকতে পারে, আপনাদের ঠিক এরকমই থাকবে দেখতে। লেখাটা এই লেখাগুলি একই থাকবে, কালারটা ফ্রন্ট পেজের কালার, ফ্রন্ট পেজের কালারটা হয়তো অন্য কালার হতে পারে। 02 আলিপুরদুয়ার ST পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, 18th পার্লামেন্টারি জেনারেল ইলেকশন 2024, এখানে রয়েছে স্পেশাল বুকলেট আর এই লেখাটা থাকবে। দয়া করে এই বইয়ের কোনো ফর্ম আলাদা করে ছিঁড়ে ব্যবহার করবেন না, এই বুকলেট থেকে কোনো ফর্ম ছিঁড়বেন না, সবগুলো ফর্ম ফিল আপ করবেন। এই বইয়ের সবকটি ফর্মই আনসিল কপিগুলির জন্য আলাদা কভার বা খাম দেওয়া আছে। RCতে ফিরে কাউন্টারে এই বইটি চেক করিয়ে নিয়ে জমা দিন। এই বইটা কিন্তু আপনার চেক করে নিয়ে তারপরে জমা দিবে। নিচে ডিস্টিংগুইশিং মার্ক লাগান এখানে। এবার কন্টেন্ট, এই বুকলেটের যে 10টি ফর্ম রয়েছে সেই 10টি ফর্ম এখানে কন্টেন্টের মধ্যে রয়েছে। দেখুন 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল নাম্বার। প্রথমটা হচ্ছে ইনফরমেশান শিট ফর পোস্ট পোল স্ক্রুটেনি PS, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড PS05A, থার্ড হচ্ছে 17C, তারপরে ফোর্থ হচ্ছে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার Part 1-4, প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট Part 1-5, প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, 16-point ইনফরমেশান শিট, ভিজিট শিট, ASD ভোটারের জন্য তৈরি করা সার্টিফিকেট আর পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট, এই 10টি ফর্ম এই স্পেশাল বুকলেটে থাকবে। তো এই 10টি ফর্ম দেখুন এবার ফিল আপ করা অবস্থায় আমি দেখাচ্ছি। এখানে একটা অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট থাকবে, ও স্টেটমেন্ট স্পেলিংটা একটু ভুল আছে, যাকে এখানে ফুল নেম অফ প্রিসাইডিং অফিসার লিখবেন, সার্ভিস ডেজিগনেশন ATI, অ্যাসিস্ট্যান্ট টিচার হলে ATI লিখবেন, যার যার ডেজিগনেশন, পিন অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটারে যদি কোনো পিন নাম্বার থাকে সেটা লিখবেন, আর কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার অফ দ্য প্রিসাইডিং অফিসার এখানে লিখবেন। তারপর প্রথম যে ফর্মটা ছিল ইনফরমেশান শিট ফর পোস্ট পল স্ক্রুটিনি, এটা হচ্ছে প্রথম ফর্মটা দেখুন ফিল আপ করা রয়েছে। টোটাল ইলেক্টর, পোলিং স্টেশনে কতজন ভোটার আছে, মেল ধরে নিলাম 450, ফিমেল 376, থার্ড জেন্ডার 0, টোটাল 826। এবার ভোট পোল্ড হলো কত, ভোট পড়েছে কত, মেল 400 ধরে নিলাম, ফিমেল 342, থার্ড জেন্ডার 0, টোটাল 742। স্ট্যান্ডার্ড ভোট পড়েছে 1টি, তারপরে চ্যালেঞ্জ ভোট ধরে নিলাম নেই, আর এপিক দিয়ে ভোট দিয়েছে 700, এপিক ছাড়া ভোট দিয়েছে 42, আর এখানে নট উইলিং টু কাস্ট ভোট, যারা হচ্ছে ভোট দিতে অনিচ্ছুক এরকম ধরে নিলাম এমএ 1 জন, নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট, মক পোলের সময় কতজন পোলিং এজেন্ট প্রেজেন্ট ছিল, আর পোলিং স্টেশনে ভোট চলাকালীন কতজন পোলিং এজেন্ট প্রেজেন্ট ছিল, ওভারসিজ ভোটার ধরে নিলাম নেই নীল, নাম্বার অফ ইভিএম ইউজড, একটা ইভিএম ব্যবহার করা হয়েছে, যদিও একাধিক ইভিএম ব্যবহার হয় তাহলে এখানে সেই সংখ্যাটা লিখতে হবে, ইভিএম চেঞ্জ করা হয়েছে কিনা, যদি না করা হয় তাহলে নো লিখবেন, আর চেঞ্জ করা হলে ইয়েস লিখবেন। তারপর হচ্ছে যদি চেঞ্জ করা হয় টাইম, কখন চেঞ্জ করা হয়েছে সেই টাইমটা মেনশান করতে হবে এবং রিজনটা লিখতে হবে, রিজনটা কি, ধরুন সিউ নট ফাংশনিং বা এরর কোড কত আসছে সেটা লিখতে হবে। তারপর ASD ভোটার কতজন ASD ভোটার রয়েছে, ধরে নিলাম 15 জন, তার মধ্যে কতজন ভোট দিয়েছে, 9 জন ASD ভোটার ভোট দিয়েছে, হিংসাত্মক ঘটনা ঘটেছে কিনা এখানে ইয়েস বা নোতে এগুলো অ্যান্সার করতে হবে, আমি নো করে দিলাম। তারপর হচ্ছে কোনো সিগনিফিক্যান্ট ইভেন্ট, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা অবজারভারকে রিপোর্ট করা হয়েছে কিনা এটা আমি নো করে দিলাম। ব্লাইন্ড ব্রেল ব্যবহার করে ভোট দিয়েছে কিনা, অন্ধ ভোটাররা ব্রেল ব্যবহার করে ভোট দিয়েছে কিনা এটা আমি 0 লিখে দিলাম, মানে নীল। ব্লাইন্ডেড ইনফর্ম ভোটার ধরে নিলাম আমি 2 জন, যারা কম্পেনিয়ন বা সঙ্গী ব্যবহার করে ভোট দিয়েছেন,
নাম্বার অফ ভোটার কাস্ট ভোট অ্যাগেনস্ট ইডিসি, ইডিসি দিয়ে কতজন ভোট দিয়েছেন সেই সংখ্যাটা আমি ধরে নিলাম জিরো, যদি ভোট পড়ে তাহলে সেই সংখ্যাটা লিখবেন। পেপারসে লিস্ট করা হয়েছে কতগুলি, একটি। টোটাল নাম্বার অফ ইলেকটরস ইন দ্য কিউ আফটার 5 PM, পাঁচটার পর, এটা হচ্ছে 6 PM হওয়ার কথা, পাঁচটার পর কিউ এ কতগুলো ভোট ছিল, যদি না থাকে তাহলে নীল লিখবেন, আর থাকলে 30টা লিখে দেবেন। নাম্বার অফ প্রক্সি ভোট, প্রক্সি ভোট যদি থাকে তাহলে লিখবেন, না হলে জিরো লিখে দেবেন। এবার ডিক্লারেশন 49 MA তে ডিক্লারেশন মানে হচ্ছে টেস্ট ভোট দেওয়া হয়েছে কিনা, টেস্ট ভোট অ্যানেক্সার 15 দেওয়া হয়েছে ধরে নিলাম আমি একটি, এখানে সিগনেচার করবো প্রিসাইডিং অফিসার ইংলিশ পার্টি, এটা হচ্ছে প্রথম ফর্মটা। PS05 দ্বিতীয় ফর্ম ইলেকশন এরকম থাকবে, স্টেট নেম এখানে লিখবেন, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বারটা লিখবেন, তারপর হচ্ছে অ্যাসেম্বলি সেগমেন্ট নাম্বার আর পোলিং স্টেশন নাম্বার, ডেট অফ পোল এখানে লিখবেন। টোটাল ইলেক্টর কতজন, মেন কত, ওমেন কত, থার্ড জেন্ডার কত, মেন 450, ওমেন হচ্ছে 376, টোটাল হচ্ছে 826। এবার 11 নম্বর আইটেমে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি 11 নম্বর আইটেমে দেখবেন কতজন ভোট দিয়েছে, যারা ভোট দিয়েছে তাদের মধ্যে পুরুষ হচ্ছে ধরে নিলাম 400 জন, মহিলা হচ্ছে 342 জন, থার্ড জেন্ডার নীল, টোটাল হচ্ছে 742। তারপরে এপিকে সাহায্যে ভোট দিয়েছেন 720 ধরে নিলাম, আর স্ট্যান্ডার্ড ভোট এটা কোথার থেকে লিখবেন, প্রিসাইডিং অফিসার্স ডায়েরিট 16 নম্বর পয়েন্টে পেয়ে যাবেন, ধরে নিলাম আমি 01 একটি ভোট করেছি। নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49 MA, 49 MA মনে হচ্ছে টেস্ট ভোট, এটা ধরে নিলাম আমি একটি করেছি, তাহলে 0.5 of 17C থেকে আপনি এই তথ্যটা পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনার এই যে এগুলো কিন্তু আপনার লিখতে হবে না, এখানে ব্র্যাকেটে যে কথাগুলো রয়েছে এগুলো কিন্তু লিখতে হবে না, এই 0.5 of 17C এটা আপনাদের বোঝার জন্য দিলাম। তারপর আর এখানে প্রিসাইডিং অফিসার সাইন করবেন আর হচ্ছে ডিস্টিংগুইশ মার্ক দেবেন, আর কিছু নেই, এটা হচ্ছে আপনাদের ফিল আপ করতে হবে না, এটা হচ্ছে কালেকশন সেন্টারে ইউজ করবে। তারপর দেখবেন 17C, 17C কী করে ফিল আপ করবেন সেই সংক্রান্ত আমার ভিডিও রয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন, এটা আমি আর আলোচনা করছি না। 17C-র পরে ডিক্লারেশন বাই দ্য প্রিসাইডিং অফিসার শুরু হয়ে গেলো পার্ট 1, পার্ট 1-এর পরে হচ্ছে আসবে পার্ট 2, তারপর হচ্ছে পার্ট 3, এগুলোর ভিডিও রয়েছে, আমি যার জন্য এগুলো আর আলোচনা করছি না। ফর্মটা আপনারা প্রিন্ট করে নিতে পারেন, ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পার্ট 4 হয়ে গেলো, এটা গেলো ডিক্লারেশন। তারপরে এবার হচ্ছে রিপোর্ট, রিপোর্ট হচ্ছে 5টি, প্রথম রিপোর্টটাকে পার্ট 1 বলা হয়, যেটাকে মকপল সার্টিফিকেট বলা হয়, এটারও ভিডিও সেপারেটলি দেওয়া আছে, সেজন্য এটা আমি আর আলোচনা করছি না। এখানে 5টা রিপোর্ট আছে দেখুন, এইটা অনেক বড় হবে, একটু চলছে রিপোর্ট, এখনও চলছে। তারপর প্রিসাইডিং অফিসার রিপোর্ট, এটা হচ্ছে পার্ট 3 এলো, এবার পার্ট 4, তারপর হচ্ছে পার্ট 5 আসবে, তারপর হচ্ছে প্রিসাইডিং অফিসার ডায়েরি, এটারও সেপারেট ভিডিও দেওয়া রয়েছে, সেই জন্য আমি এগুলো আলোচনা করছি না। প্রিসাইডিং অফিসার ডায়েরি আর যে ফর্মগুলো আলোচনা করা হয়নি সেগুলো আমি আলোচনা করে দিলাম। এটা হচ্ছে আপনার প্রিসাইডিং অফিসার ডায়েরি 19B-তে, এটা এডিশন হয়েছে নতুন, এটা হচ্ছে ভিজিট শিট দেখে দেখে আপনারা লিখে দেবেন। ফরম্যাট ফর প্রিসাইডিং অফিসার্স এডিশনাল 16-পয়েন্ট রিপোর্ট, অতিরিক্ত 16-পয়েন্ট রিপোর্ট যেটা, সেটার ভিডিও আমার আগেই দেওয়া রয়েছে, সেজন্য আমি এটাও আলোচনা করছি না। নোটা বাদে কিন্তু টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটটা হবে, আর এই কথাগুলো কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে না। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন বা রিপোর্ট থেকে আপনি নাম্বার অফ ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেটিভ বাই পোলিং এজেন্ট, কতজন পোলিং এজেন্ট দিয়েছে সেটা প্রিসাইডিং অফিসার্স রিপোর্ট এবং ডিক্লারেশন থেকে পেয়ে যাবেন। তো এগুলো আমি আর আলোচনা করছি না, এখানে 16টি পয়েন্ট রয়েছে, এই কথাগুলো কিন্তু লিখতে হবে না, কোথায় কোথায় পাবেন এগুলো লেখা রয়েছে। প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন পার্ট 1-এ এটা 11 নম্বরের অ্যান্সারটা পাবেন, 12 নম্বরের অ্যান্সারটা প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 1-এ পাবেন, এখানে ওয়াই এবং এন যেগুলো ইয়েস করেছেন সেগুলোতে ইউজ করবেন, যেগুলো দেননি সেগুলোতে নো করে দেবেন। 17C দেওয়া হয়েছে কি না, এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট 3-তে পাবেন, তারপর হচ্ছে এগুলো সব আপনারা দেখে নেবেন। প্রিসাইডিং অফিসার ডায়েরি থেকে পাবেন 6:30 PM-এ পর ভোট হয়েছে কি না, আফটার 6:30 PM টোকেনের সাহায্যে ভোট দিয়েছে কিনা এটা লিখবেন। এখানে কিন্তু এখানে 6টা হওয়ার কথা ছিল, যাকে ওরা 6টায়, এখানে 6টা হবে, আফটার 6 PM হবে। ওয়েদার সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট টু প্লেস ডিউরিং পোল, পোলের সময় কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিনা, থাকলে লিখবেন ইয়েস, না থাকলে নো, এটা প্রিসাইডিং অফিসার ডায়েরি থেকে পেয়ে যান। ভিজিট শিট ভিডিও দিয়েছি সেই জন্য আলোচনা করছি না। তারপর হচ্ছে পোলিং এজেন্ট রিলিভিং এজেন্ট মুভমেন্ট শিট, এটারও ভিডিও দেওয়া হয়েছে আগে। এএসডি ইলেকটর হ্যাভিং ভোটেড, এটারও আমার ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলের 6 নম্বর প্লে লিস্ট রয়েছে,
ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে লোকসভা ভোটের সমস্ত ভিডিও পেয়ে যাবেন। আর চ্যানেলের লিঙ্ক হচ্ছে এটা, যদি আপনাদের যে সমস্ত ফর্মগুলি প্রয়োজন হবে ফিল্ড আপ অবস্থায় সেগুলো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি পাঠিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।